সবাইকে। তো এই জাস্ট গান টান করে উঠলাম, উঠে একটু জল খেলাম, খেয়ে দিয়ে রান্নাঘরে এসেছি, কারণ সকালবেলা উঠেছি তো ঘুম থেকে, খিদে পেয়ে গেছে। তো যদি এখন কিছু খাবো না, এখন একটুখানি গ্রিন টি বানাবো ফার্স্টে। সো গ্রিন টি বানিয়ে একটুখানি খাবো বসে বসে। আর বেশ গরম লাগছে আজকে সকাল থেকেই, মানে ফার্স্টে একটুখানি ফ্যান নিভিয়ে বসেছিলাম, ফ্যান নিভিয়ে একটুখানি গান টান গাইছিলাম, তো দেখলাম বেশ গরম লাগছে, তারপর আর পরে ফ্যান ট্যান চালিয়ে করলাম আর কি। অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনালি একটা প্ল্যানই ছিল যে পুজোর পর থেকে একটু সকালবেলা ঘুম থেকে ওঠা, তো এবং কালকে রাত্রিবেলা প্রপারলি আমার ঘুমটাও হয়নি, একটু ওকে ওকে ঘুম হয়েছিল, তো সেজন্য আমি উঠে পড়েছি তাড়াতাড়ি, ওই কটায় উঠেছি, 6টা নাগাদ উঠেছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও, এখন বাজে হচ্ছে 8:15 বাজে। ওকে, উঠলাম, ব্রাশ করলাম, ফার্স্টে উঠে তো একটুখানি ফোন ঘাঁটলাম, অনেস্টলি ফোন টোন ঘাঁটার পরে তারপর হচ্ছে ব্রাশ করলাম, ঘর দোর ঝাড়তা দিলাম, দেখলেই তোমরা, তারপরে গান নিয়ে বসেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম গান নিয়ে বসবো যখন তখনই চা খাবো একবারে, আমার তখনই চাটা নিয়ে বসবো, বাট তারপর ভাবলাম যে না, তখন চা নিয়ে বসবো না, গান ফানগুলো করে নিই তারপর চা নিয়ে বসবো। সায়ন্তন এখন দেখলাম উঠে বসে বসে ঘুমাচ্ছে, আলাম তুমি তো এখন উঠবে না, তো তুমি এখন শুয়ে থাকো, আমি ভাত আর চাটা বসিয়ে দিই, মানে এদিকে ভাতের জলটা বসিয়ে দিই, এদিকে চাটা বসিয়ে দিই। সকাল সকাল ভিডিও করতে গিয়ে ভেঙেছি কাপ, বুঝেছ? অ্যাকচুয়ালি কি হয়েছে, ভিডিওটা শ্যুট করার জন্য না একটা কাপের সাপোর্টে আমি খুব সুন্দর করে ফোনটাকে রেখেছিলাম, ফোনটা আমার পরেনি, এটা আমার কপাল ভালো, যদিও ফোনে টেম্পার গ্লাস আছে, বাট ঠিক আছে, নর্মাল কাপ ভেঙেছে, আমি নর্মাল কাপেই সাপোর্ট দিয়ে রেখেছিলাম। কি করেছি আমি, রান্নাঘরটা ঝাড় দিয়ে আবার মুছলাম। অ্যাকচুয়ালি আমি না ওই ওখান থেকে শ্যুটটা করার চেষ্টা করছিলাম, বুঝেছো, আর ওখানে ফোনটা এরকম বেঁকিয়ে রাখার জন্য তাহলে আমাকে আবার ট্রাইপডটা ক্যারি করতে হবে, দেখো ট্রাইপডটা ওই যে পেছনে রাখা আছে, তো সেজন্য আমি একটুখানি কুড়েমি করতে গিয়ে আমি কাপটা ভাঙলাম, বাট ঠিক আছে, নর্মাল কাপ ভেঙেছে বলে আমার দুঃখটা একটু কম হয়েছে। এই দেখো, শান্তন সারপ্রাইজ দিয়েছে আমাকে, এই দুটো আমি কি যে খুশি হয়েছি, আমি সত্যি হয়েছি কুকুরের বাচ্চা, হঠাৎ করে দেখি এনে, আচ্ছা আমি আস্তে কথা বলছি কারণ প্রথম ভয় পাচ্ছে, তো ধুকধুক করছে দুটা ছোট, তো এক্সপেক্টেশন মানে কোথায় পেলে তুমি, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছি একটা দোকানে অনেকগুলো খরগোশ নিয়ে বসে আছে, চলো এবারে মাকে সারপ্রাইজটা দিয়ে আসি, বাচ্চা কুকুর আছে কিন্তু, কিন্তু শাকটা দিতে হয়, কলমি শাক ভাতটা ছক খায়, ঘাস না কলমি শাক খায়, তারপরে ভাত খায়, গাজর খায়, সব খায়, এগুলো তারপরে বিনস খায়, বলেছে যে বাঁধাকপি ফুলকপি না দিতে খুব গ্যাস হয় ওদের, গ্যাস হয় ওদের, বাঁধাকপি ফুলকপি এমনি দেবে আসে, আর একদম এসিতে না নিয়ে যেতে বলেছে, ঠান্ডা লাগে, এসিতে নিয়ে গেলে তো মরেই যাবে, একদমই সহ্য হবে না, খুব ছটফট করতে, 3 মাস, 3 মাসের আগে চান নয়, আচ্ছা 3 মাসের আগে চান করাবে না, আর কত দিন ওদের, 1 মাস, আর শোনো ভাই কি বলবো বলতো, ওই নিচ থেকে তুমি ঘাস নিয়ে আসবে, ওদের ঘাস দিতে হয়, না দুজনকে যাও একসাথে, দুজন ভয় পাবে না, কি ভালো বাবা,
তোমার কি নাম রাখা হবে রানি কি নাম সোনামণি হ্যাঁ সোনামণি ছেলে মেয়ে যা বাচ্চা দেবে আমি বলেছি যে তো প্রচুর বাচ্চা দেবে আমি কিন্তু তোমার কাছে দিয়ে দেবো তাহলে বলছে হ্যাঁ তোমার মতো কাস্টমার কাছ থেকে তো আমি বাচ্চা পাই সেগুলোই তো বিক্রি করি বলে তুমি বাচ্চা হলে আমাকে দিয়ে যাও ভয়ের কিছু না লোকটাকে বলে এসছি যে না পুষতে পারলে দিয়ে যাবো প্রচন্ড দুর্গন্ধ হয় ঘরে তুমি চিন্তা করতে পারবে না তাই আর ওরা প্রচন্ড পেছাপ করে প্রচন্ড পায়খানা করে বেগুন ভাজাটা বসালাম দাঁড়াও তোমাদেরকে হানি বানিকে দেখাবো ওদের নাম দিয়েছি যদিও বাট অ্যাকচুয়ালি ওদেরকে রাখা যাবে না প্রবলেম হচ্ছে সায়ন্তর খুব আশা করে নিয়ে এসেছিল আমার জন্য কিন্তু কিছু করার নেই দাঁড়াও জিরে পাউডার লাগবে আর কি লাগবে আমার এখন এটা কি করিয়েন্ডার তো ব্যাপারটা হচ্ছে আমার মাও বকাবকি করছে যদিও শাশুড়ি মা কিছু বলেনি কারণ অ্যাকচুয়ালি শাশুড়ি মানে সায়ন্তনের মা জানে না যে রাখলে যে গন্ধ গন্ধ হয় সেটা জানে না অ্যাকচুয়ালি আমার মায়ের মাসির বাড়িতে ছিল তো সত্যি যারা খরগোশ পুষেছে অনেকেই খরগোশ পুষেছে তারা বলেওছে আমাকে যে প্রচণ্ড গন্ধ হয় কয়েকদিন পুষে দেখো এক মাস পুষে দেখো অ্যাটলিস্ট তাহলেই বুঝতে পারবে তো পোষার সত্যি কথা বলতে পোষার খুব ইচ্ছে আমাদের আদর টাদর করবো আর কি কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে প্রচণ্ড ওরা বেবি দেয় তো সেগুলোকে তারপরে কেউ নিতে চায় না তো সেই সব ভেবে টেবে তারপরে ডিসাইড করলাম আমি আর সায়ন্তন যে দিয়ে দেবো তো ডাইনিংয়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো অ্যাকচুয়ালি সায়ন্তনকালকে সারপ্রাইজ দিয়েছি আমি ভীষণ খুশি হয়েছি তখন আমি না ভেবেছি বিড়াল বা কুকুর তারপরে দেখি যে না খরগোশ মানে পুরো আনএক্সপেক্টেড খরগোশ ডালে সম্বার দিচ্ছি একদম অল্প তেলেই আমি ডালে সম্বারটা অ্যাটলিস্ট দিই ও মাই গড অ্যাকচুয়ালি মাঝে বেশ কিছুদিন না রান্নায় তেলটা একটু বেশি দিয়ে ফেলছিলাম বাট আবার একটু কমাতে হবে কারণ এত তেল খাওয়া ভালো না আর সায়ন্তন অনেস্টলি ওর অতটা মানে খাবার দাবারে অতটা প্রবলেম নেই কিন্তু কিছু কিছু জিনিসে আছে যেমন আলু পটল দিয়ে চিংড়ি মাছ করা যাবে না আলু পটল দিয়ে নিউট্রিলা করা যাবে না সেগুলো শুধুমাত্র আলু দিয়ে করতে হবে তো সেই রকম ওর কিছু আলাদা আলাদা ব্যাপার আছে বাট ওভারঅল ওর খাওয়া নিয়ে কোনো চাপ নেই তো এখন দাঁড়ো কটা বাজে দেখি 9:30 বাজে সো আমি এখন সায়ন্তনকে ডাকবো ওদিকে ডালটা হোক আচ্ছা ডালটা একটু কমিয়ে দিই হ্যাঁ ডালটা একটু হতে থাকুক আর সায়ন্তনকে আমি ডাকি সায়ন্তন সায়ন্তন উঠে পড়ো 9:30 বাজে ঘুমাচ্ছে সায়ন্তন ঘুমাচ্ছে এখানে টনি ঘুমাচ্ছে এই যে টনি টনি উঠে পড়ো দেখো হানি বানি কি সুন্দর উঠে পড়েছে ওঠো বাবা ওঠো 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 বাবা বাবা উঠে পড়ো মর্নিং হয়ে গেছে ওঠো ওঠো বাবা ওঠো দেখো উঠছে না দেখেছো ওঠো বাবা ও বাবা ওঠো চল কমন চলো 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 ওঠো কি হয়েছে ওঠো গুড মর্নিং হয়ে গেছে তোমার বাবা গুড মর্নিং হয়ে গেছে হানি পানি কাটু করছে গুড মর্নিং হয়ে গেছে ওঠো ওঠো বলো ভুলু হয়নি
এখনই বুনু ওরও অভ্যাস খারাপ হয়ে গেছে হলুদ হলুদ হিসি করেছে দিয়ে এটা জাস্ট এমনি বন্ধ করে রাখো দেখে বেরোবে ছেলে ছেলে কি হয়েছে আচ্ছা হানি হানি মানি এসো এসো হানি মানি এসো এসো এই বলছি বালিশের কভারগুলো খোলো তো বিছানা চাওয়াটা তুলে দেবো আজকে হ্যাঁ কারণ নতুন চাদর তো বড় করার আরামে শোয়া যাচ্ছে না নরম কিন্তু চাদরটা খুব নরম খুব ভালো এমনিতে এই বলছি কি আমি না অ্যামাজনে অনেকগুলো জিনিস অ্যাড টু কার্ট করে রেখেছি দিওয়ালির জন্য একটু দেখে নিও মানে জাস্ট করেছি পছন্দ হয়েছে যদি তার তোমার এগ্রি থাকে দেন কিনবো যদিও তোমার কি বলে অ্যাপ্রুভালের জন্য আমি ওয়েট করি না কারণ আমি যেটা কিনি সেটা তুমি ওকে অ্যাপ্রুভ করে দাও তুমি তো ভালো বর কখনো দিচ্ছে তেল কখনো দিচ্ছে তেল কখনো দিচ্ছে তুমি এখন দোকানে যাবে কি কি আনবে সেটা বলো পাউরুটি আনবে আর পিয়ার সাবানের সাথে যে পিয়ার আরে ভালো লাগে না পিয়ার সাবানের পিছনে পড়া তোমাকে ওটা আনতেই হবে না আমি নেবো 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 আমিও তাই করি এবং এটা ম্যাক্সিমাম ইন্ডিয়ানসরাই করে ঠিক আছে ফ্রি বাবা ফুচকা খাওয়ার সময় তো ফ্রি ফাউদাও ফাউদাও করো তখন ফাউনা খেয়ে চলে আসো না আর ওটা গায়ে মাখার জিনিস আমি নেবো ব্যাস আমি কেন নেবো না ওটা আমার অধিকার আছে ওটা নেওয়ার ওটা তো পিয়ার্স কোম্পানি থেকে ফ্রি দিচ্ছে আমি কেন নেবো না এটাকে রাখলাম এখানে রাখার পরে অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেডে করতে হয় বুঝলে না ব্রাউন ব্রেড গুলো যেগুলো বড় বড় ব্রেড হয় দিয়েছি দিয়ে এইদিকে আরেকটা ব্রেড চাপা দিয়ে দেবো ওকে এটা ডান তো আমি কি করেছি দেখো এটা উল্টে দিলাম আর এর ওপরে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি চিজটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে সো দেখো এটা আমি উল্টে দিয়েছিলাম হয়ে গেছে Thank you.
এনাও অনেক দিন বাদে তুমি অফিসের কাজ করতে বসেছো ওই জন্য তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট চিজ চিজ দিয়েছি আমি টপে দাঁড়াও আমারটা নিয়ে আসি তারপর খাবে আগে তো খাবে না খাও চলো ভালোই হবে খেতে আর ভালো তো হবে ডিম আছে চিজ আছে বাটার আছে কিন্তু এটা অন্যরকম আর কি এটা আমি একজনের দেখে শিখেছি ইউটিউবে একজনের দেখে শিখেছি বাট চিজটা বোধ হয় একটু অ্যাড অ্যাড করেছি বোধ হয় চিজটা ভেতরে দেওয়া ছিল আমি ওপরে দিয়েছি ভালো লাগে অন্যরকম লাগছে না খেতে বেশ ভালো লাগছে আবার নাকি পটি টয়লেটেও প্রচন্ড গন্ধ হয় সেটাও একটা প্রবলেম ডিমটা যখন চিজের সাথে পূজোর পরের কাজ হচ্ছে জামা কাপড় গোছানো জামা কাপড় তোলা ভাঁজ করা সমস্ত আবার সুন্দর করে প্যাক করে গুছিয়ে রাখা মানে আমি অ্যাটলিস্ট মানে করি আর কি মানে এরকম ট্রান্সপারেন্ট প্যাকেটে করে করে রাখি যতটা সম্ভব হয় আর কি আর অ্যাকচুয়ালি আমার ম্যাক্সিমাম জামা কাপড় কাচা শোকানো হয়ে গেছে দুটো ড্রেস রয়েছে তুলবো বাট ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে সায়ন্তনের সায়ন্তনের অনেকগুলো জামা কাপড় আমি জাস্ট কালকেই কেচেছি এই যে সমস্ত পাঞ্জাবিগুলো এগুলো বাট এগুলো আমার মনে হয় কটনের সাথে একটু সিল্ক মিক্সড আছে যার জন্য আমি ভালো জামা কাপড় সবসময় ইজিতে কাচি বা যে কোনো কোনো মাইল্ড সোপে কাচতে পছন্দ করি মানে সার্ফ এক্সেল যদি হয় লিকুইডে বাট আমি অনেস্টলি আমি ইজিতেই কাচি তো ইজিতে কাচার পর আমি দেখলাম কমফোর্টে আমি রেখে দিয়েছিলাম ডুবিয়ে খুব সুন্দর একটা শাইন দিয়েছে এবং না জামা কাপড়গুলো খুব স্ট্রেট রয়েছে মানে পাঞ্জাবিগুলো স্পেশালি আর একটা শার্ট একটা গেঞ্জি রয়েছে ওগুলো আমাকে একটুখানি ইস্ত্রি করতে হবে তো পূজোর পরে হচ্ছে জামা কাপড় কাচা জামা কাপড় গোছানো হচ্ছে একটা কাজ জামা কাপড় কাচা তো হয়ে গেছে এবার হচ্ছে জামা কাপড় গোছানোর পালা একটুখানি বাজারে যাচ্ছি কি যেন বলে হ্যাঁ ভালো লাগছে তোমাকে আয়নায় দেখতে হবে না সুন্দর লাগছে লক্ষ্মী পুজোর বাজারে যাচ্ছি আমরা লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছি হ্যালো লক্ষ্মী হ্যালো লক্ষ্মী হ্যালো ব্যক্তিটা একটা পড়ে গেল দেশে গেল নাকি তোমার বন্ধ করো তো যাই মাদেরকে ডাকবো কারণ মায়ের কাছে পুজোর বাজারের ব্যাগটা রয়েছে তো মাকে ডাকবো অ্যাকচুয়ালি মা বাবা যাওয়ার কথা ছিল মানে কথা ছিল না বাবা যেহেতু গুছিয়ে ঠিক করতে পারে না সেজন্য মা বলেছিল যে মাও সাথে যাবে তো আমরা জোর জবরদস্তি বলেছি যে না আমরা যাবো তো মা বললো যাবো ভালো তো তোমরা যাবে ভালো তো আমি ভাবছিলাম যে তোমরা যেতে যাবে কি না ওই জন্য ভাবছিলাম যে আমি যাব তো এই হচ্ছে ব্যাপার তো যাই বাজার তো আজকে বিশাল ভিড় হবে মানে নো ডাউট বাজার লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় বাবা বাইরে লাইটও জ্বালায়নি কেউ আজকে সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সো ভিড় তো থাকবেই বাজারে আচ্ছা ঠিক আছে চলে আস হ্যাঁ হ্যাঁ ওই ব্যাগটাই নিয়ে নাও হ্যাঁ টাকার ব্যাগটা ওটাই নিয়ে নাও সেটাই বলছি তো এই হচ্ছে ব্যাপার
তো চলো যাই তোমাদের সাথে একটু শেয়ার করব কিরকম ভিড় হয়েছে বাজারে। আচ্ছা আচ্ছা, তো ভেতরে সব একটা ভেতরে একটা বাইরে, ঠিক আছে? তো দেখি বাবা আমাদেরকে ডাকি, কারণ একটু মা বলে দেবে, মানে সকালবেলা আমাকে বলে দিয়েছে যে কী কী নাড়ু টাড়ু কী সব আনতে হবে, তাও টুকটাক। কি বলছো, ব্যাগ? ওই তো মাকে ডাকলাম তো, আমাকে হেলমেট পরতে হবে না? এই যে ব্যাগ দিচ্ছে, আমরা নিজেরা নিজেরাই পুজো করব। হ্যাঁ, মা আর আমি মিলে পুজো করবো। আর পুরোহিত ডাকার না বিশাল ইচ্ছা ছিল, কিন্তু বাবা এই যে পুরো পুরোহিত উনি বললেন আমার এখানে পুজো আছে, শেষ করতে হবে, শেষ করতে হবে না, অন্যবার তো পুরো সন্ধ্যাটা পেলে অনেক তো। উনি বললেন যে না আমি পারবো না, ওই সকালে একবার বাবাকে বলে গেছিলাম না, তোমার ঘর থেকে এসে দেখি বাবা বললো খালি বাইরে আরো বড় না হলে ওদের পক্ষে এখান দিয়ে তো নেবো না, আমরা তো হরিতলায় যাব। পদ্ম কি থাকবে ভালো বুঝতে পারছি না। কত করে এগুলো? ওই দাও বাতাসা, দাও লাল বাতাসা, দাও এটা সাবধানে ঢোকা, তুমি আসছো না কেন? আমাদের লক্ষ্মী পুজোর বাজার তুমি বিশ্বাস করবে না, কি ভিড় না, কি পরিমাণ কি যে ভিড়। হ্যাঁ আমি জানি, মানে আমরা পুরো আমি আগের দিন করে দেখেছি, আগে আগে তুই বাইক রেখে আসো, বাইক রেখে আসলে একটা জায়গায় সব দাঁড়িয়ে থেকে কিনলাম টিনলাম, ঠিক আছে বাইক রেখে পাগল হয়ে গেছি, হিসাব করতে হবে। দাঁড়াও, 3,000 টাকা নিয়ে গেছিলাম, মানে 3,000 টাকা ব্যাগটাই নিয়ে গেছিলাম, 500 টাকা 500 টাকা তো দু জায়গায় ভাঙিয়েছি, কিছু বোধ হয় ব্যালেন্স আছে। না, 90 টাকা দাও।
হ্যাঁ এখনো খাচ্ছে আমাদের খরগোশ বাবু। তো ব্যাপারটা হচ্ছে কি বলবো, বাজার টাজার করার পরে সায়ন্তন হাউজিং গেছিল, আমি ও বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। সায়ন্তনের আবার একটু ঠান্ডা লেগেছে, আর আমার হচ্ছে পেটের প্রবলেমটা এখনো কমেনি, ও মনে পড়লো ওষুধ খেতে হবে, তো সেজন্য আর খুব বেশি ভিডিওতে এনগেজ হতে পারছি না, যতটুকু পারছি শেয়ার করছি। আর বাজার করতে গিয়ে তো আমাদের হালাত খারাপ হয়ে গেছে, দেখলে কী ভিড় মানে ট্রিমেন্ডাস ভিড়, ট্রিমেন্ডাস, রাস্তা ফাস্তা সব বন্ধ করে দিয়েছে ভিড়ের চোটে। তো কালকে লক্ষ্মী পুজো, আমি আর মা দুজনে মিলেই করবো, কোনো পুরোহিত টুরোহিত ডাকা হচ্ছে না। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এন্ড করলাম। সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের বলুন, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার কেমন লাগলো তোমাদের?